রাশেরবাগ মারায় জুমানা পড়তে ঢুকে ইমাম সাহেব এইরকম একটা মোট লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে। আরেকজন বক্তা সে বলেছে বাগ মারাতে জুমার খুতবা পড়ে দেখলো আয়লা দিছে লোকেরা মোটা সুটা বিরাট বড় লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। তারপরে তিনি লাঠি নিয়ে অনেক কথা বললেন। আমি বললাম কোন সুন্নত খালি ভিতরে হবে বাহিরে হবে না, এটা তো সুন্নতের বরখেলাপ। আরো বললেন লাঠি মসজিদে যেমন সুন্নত বাইরেও নিয়ে বেড়ানো সুন্নত। স্বীকার করেছেন যে লাঠি সুন্নত, তা আপনি বলছেন বাইরে ভিতরে করতে হবে, তা আপনি করেন দুই জায়গায়? ওখানে বসলেন গিয়ে আমি ওনাকে প্রথম ওই দিন দেখলাম, এর আগে দেখিনি। শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব পরিচয় করায় দিলেন যে ইনি হলেন অমুক বক্তা, আমাকে ওজুর পানি দাও। ওজুর পানি দেওয়া হলো। কিছুক্ষণ পরে আর কোনো খবর নাই, আমাকে এসে বলছে আপনি রেডি হন। তৃতীয় বক্তা কোথায় গেল? কয় ওজুর পানি তো এইভাবেই রয়ে গেছে, কিন্তু উনি তো নাই পলাতক। ও আপনারা হানফি? আমি বললাম তোমরা কি? আমরা আহলে হাদিস। হানাফি এবং আহলে হাদিসদের যৌথ মাহফিল। আহলে হাদিসদের দুই বক্তা এসে বহাল তবিয়তে বসে আছে, আর আপনি মাঝহাবি একজন বক্তা যৌথ মাহাবিল আপনি ফেলে চলে গেলেন। আমাদের হানাফি মাজহাবকে দাফন করে দেওয়া উচিত ছিল, আপনি গেলেন কেন? আপনি ভাতও খেলেন না, আপনি মিশা কথা পেয়ে চলে গেলেন, আপনি অ্যাডভান্সের টাকা নিয়েছেন সে টাকাও ফেরত দিলেন না। বলে আপনারা হলেন সিটিং বা সিটার, আমাকে প্রধান বক্তা, আমি দাঁত নেওয়ার সময় আমি তো কোনো দায় প্রধান বক্তা ছাড়া দেই না, আমাকে তৃতীয় বক্তা বানাইছেন তা বলবেন না আগে। যাই হোক, এই পলায়নকারী বদনাথুই এই বক্তা জনগণের সামনে খুব লাফালাফি। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আর একজন বক্তা সে বলেছে বাগ মারাতে জুমার খুতবা পড়ে দেখলো আয়লা দিছে লোকেরা মোটা সোটা বিরাট বড় লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। তারপরে তিনি লাঠি নিয়ে অনেক কথা বললেন, আরো বললেন লাঠি মসজিদে যেমন সুন্নত বাইরেও নিয়ে বেড়ানো সুন্নত। স্বীকার করেছেন যে লাঠি সুন্নত, তা আপনি বলছেন বাইরে ভিতরে করতে হবে, তা আপনি করেন দুই জায়গায়? আমরা তো এক জায়গায় হলেও চালু করছি, তাই না? আপনার ফটো অনুযায়ী এই বক্তা সাহেব গেছিলেন সিরাজগঞ্জ ওয়াজ করতে, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রধান বক্তা, আর আমি হলাম দ্বিতীয় বক্তা, উনি হলেন তৃতীয় বক্তা। ওখানে বসলেন গিয়ে আমি ওনাকে প্রথম ওই দিন দেখলাম, এর আগে দেখিনি। শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব পরিচয় করায় দিলেন যে ইনি হলেন অমুক বক্তা। পরিচয় করিয়ে দিয়ে দাড়িটা ধরে বললেন, দাড়িগুলা কালো কুসকুস করছে, এখনো দাড়ি পাকে নাই কেন? নিশ্চয়ই দাড়িতে খেজাব লাগিয়েছেন। তো দাড়িতে খেজাব লাগালেন কেন, দলিল কোথায়? উনি চুপচাপ থাকলেন। কিছুক্ষণ পরে কর্তৃপক্ষ বললেন খাবার রেডি, সালাতের জামাত দাঁড়াচ্ছে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন ক্ষুধা পেটে রেখে খাবার চলে না, আমি আগে খাবার খাবো তারপরে সালাদ করব। আর আমি বললাম আমি বাথরুমে যাবো, অযু ইস্তেনজা করব, তারপরে ফ্রেশ হয়ে খাবার খাবো তারপরে সালাদ আদায় করব। আর ওই বক্তা বললেন আমি সালাতের আগে আমার কোনো কাজ নেই, আমি ওদের মতো না, আমি আগে সালাদ আদায় করব, আমাকে অযুর পানি দাও। অযুর পানি দেওয়া হলো। কিছুক্ষণ পরে আর কোনো খবর নাই, আমাকে এসে বলছে আপনি রেডি হন। কেন আমি রেডি হব? তৃতীয় বক্তা কোথায় গেল? কয় ওজুর পানি তো এইভাবেই রয়ে গেছে, কিন্তু উনি তো নাই পলাতক। পলাতক কোথায় গেল খোঁজো, মোবাইল তো বন্ধ। এক ছেলে এসেছে পাবনা থেকে ওয়াজ শুনতে, অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র, সে বলল যে ওই বক্তার ড্রাইভারের নাম্বার আমার কাছে আছে, বলে ফোন দাও।
ফোন দেওয়ার পরে বলে হুজুর কই, বলে হুজুর বগুড়ায়, দাও কথা বলি। তারপরে বলেন আপনি চলে গেলেন হানাফি এবং আহল হাদিসদের যৌথ মাহফিল, হানাফি আহল হাদিসদের দুই বক্তা এসে বহাল তবিয়াতে বসে আছে, আর আপনি মাজহাবি একজন বক্তা যৌথ মাহফিল আপনি ফেলে চলে গেলেন, আমাদের হানাফি মাজহাবকে দাফন করে দেওয়া উচিত ছিল, আপনি গেলেন কেন? আপনি ভাতও খেলেন না, আপনি মিশা কথা পেয়ে চলে গেলেন, আপনি অ্যাডভান্সের টাকা নিয়েছেন সে টাকাও ফেরত দিলেন না। বলে আপনারা হলেন সিটিং বা সিটার, আমাকে প্রধান বক্তা, আমি দাওয়াত নেওয়ার সময় আমি তো কোনো দায় প্রধান বক্তা ছাড়া দেই না, আমাকে তৃতীয় বক্তা বানাইছেন তা বলবেন না আগে। যাই হোক, এই পলায়নকারী বদনাথুই এই বক্তা জনগণের সামনে খুব লাফালাফি, কিন্তু শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান খুতবা দিয়েছেন লাঠি হাতে ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় লাঠি ব্যবহার করেছেন, এরা হাদিস দ্বারা প্রমাণিত। কোন সুন্নতকে যদি কেউ কটাক্ষ করে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, কাজী কোন অবস্থাতেই সুন্নতকে কটাক্ষ করবেন না, পারলে আমল করবেন, না পারলে চুপ থাকবেন, নীরব থাকবেন।